বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকল জানাই স্বাগতম ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম আপডেট জানাচ্ছেন আজকে কিন্তু একটি প্রতিবেদন থেকে আবারও নতুন এবং লেটেস্ট আপডেট এসেছে আপনাদের জন্য যে সমস্ত কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে খরিফ দু হাজার জন্য আবেদন করেছেন ফ্যাডি এবং মেজ ফসলের জন্য যেটি ১৫ সেপ্টেম্বর দু হাজার তারিখে আপনার আবেদন শেষ করেছিলেন এই বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা জানেন প্রায় একশো সাতানব্বই কোটি টাকা ইন্স্যুরেন্স কাভারেজ দিয়েছে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সেই টাকা রিলিজ করেছেন এবং আস্তে আস্তে সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এ নিয়ে রাজ্য সরকার বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম আপডেট কিন্তু ইতিমধ্যে কিন্তু শেয়ার করেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাজ্য সরকারের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানাব যে এই যে নতুন আপডেট এবং লেটেস্ট আপডেট কী আসছে আপনাদের জন্য আপনারা কবে টাকা পাবেন সেই সংক্রান্ত কী নতুন আপডেট আসবে সেই আপডেটগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল আবসেন্ট অন করতে ভুলবেন না রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক জনমুখী প্রকল্প শুরু করছে এ অর্থেই বাংলা শস্যসীমা প্রকল্পে আবারও কিন্তু কৃষকদের জন্য সুখবর দিতে চলেছে তো প্রথমত আমরা এই আর্টিকেলটি অনেক আপনাদের সামনে উপস্থাপন করে ডিটেলসে সমস্তটা জানিয়ে দিচ্ছি কি জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফে আমাদের এই ছোট্ট চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর বেলাইকনটিতে ক্লিক করলে আপনারা কিন্তু প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন চলুন এবার রাজ্য সরকারের যে আর্টিকেলটি পাবলিশ হয়েছে সেই নিউজ পোর্টাল মারফত সেটি প্রথমে আমি আপনাদের সামনে উপস্থাপন করে ডিটেলসে দেখাচ্ছি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি কবে টাকা পেতে চলেছেন প্রথমে এবার অনেস্ক্রিনে আমি আপনাদের সামনে সেই আর্টিকেলটি উপস্থাপন করছি অনস্ক্রিনে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের পাবলিশ করা একটি নিউজ পোর্টাল নিউজ আর্টিকেলের মাধ্যমে একটি পত্রিকায় বেরিয়েছে তো দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে পুরুলিয়া প্রায় আশি হাজার চাষি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন তার জন্য রাজ্যের খরচ পড়েছে প্রায় আশি কো আশি কোটি টাকা আশি হাজার কৃষককে টোটাল আশি কোটি টাকা কিন্তু রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে জেলার চাষিদের অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা ঢুকেছে ক্ষতিপূরণের টাকা পেয়ে খুশি চাষিরা তবে জেলার সব পঞ্চায়েত শস্য বিমার আওতায় না পড়ায় অনেকটা ক্ষোভ দেখে গিয়েছে জানা গিয়েছে এবারে বর্ষার পর্যাপ্ত বৃষ্টি হয়নি গত বছর চাষ একটু ভালো হলেও এবছর আমন চাষে ব্যাপক ক্ষতি দেখা গিয়েছে পরিসংখ্যান অনুসারে জেলার প্রায় ষাট শতাংশ জমিতে আমন চাষ হয়েছে কোনো কোনো ব্লক এলাকায় তিরিশ শতাংশেরও কম জমিতে চাষ হয়েছে গত বছর শস্য বিমার চাষিরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য এবারও জেলা জুড়ে চাষিরা ক্ষতিপূরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন মানে বুঝতে পারছেন এটি কিন্তু পুরুলিয়া জেলার জন্য পাবলিশ করেছে এখানে বলেছে প্রায় কিন্তু আশি হাজার চাষিরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন বা পেয়েছেন এবং আশি কোটি টাকা টোটাল রিলিজ করেছে এই পুরুলিয়া জেলাতে তো এখানে যে টোটাল টাকাটি রিলিজ করেছে তো এই টাকাটি কিন্তু ক্ষতিপূরণের টাকা রিলিজ করেছেন তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই এই জেলার মানে পুরুলিয়া জেলার সমস্ত পঞ্চায়েতে কিন্তু এই টাকাগুলো ক্রেডিট হচ্ছে না কৃষি সংখ্যক বাদ রয়েছে তারাও কিন্তু ক্ষোভ দেখা গিয়েছে তাদের কাছ থেকে আপনারা জানেন প্রায় ষাট শতাংশ জমিতে আমন চাষ হয়েছে পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে সেই দিয়েই কিন্তু এই প্রকল্পের ক্ষতিপূরণ দিচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে মূলত শস্য বিমা প্রকল্পের চাষিরা ধরনের ক্ষতিপূরণ পায় প্রথমত যারা বীজতলা তৈরি করে বৃষ্টি না হওয়ার জমিতে চারা রোপণ করতে পারেননি দ্বিতীয়ত যেসব ক্ষেত্রে চারা রোপণের পর জলের অভাবে চাষের ক্ষতি হয়েছে এই দুই প্রকার কিন্তু ফসলের ক্ষতিতে কিন্তু ক্ষতিপূরণ দেয় মানে কাভারেজ দেয় ইন্স্যুরেন্স প্রথম ক্ষেত্রে চাষিরা অক্টোবর ও নভেম্বরের মধ্যে দ্বিতীয় ক্ষেত্রে চাষিরা ডিসেম্বর ও জানুয়ারিতে ফসল ওটার পরিসংখ্যান অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হয় যেসব পঞ্চায়েত এলাকায় পঞ্চাশ শতাংশের কম চাষ হয়েছে সেখানে চাষের পরিস্থিতি দেখা হয়েছে স্যাটেলাইট ছবির মাধ্যমে সেখানে ক্ষতিপূরণ মিলবে কিন্তু কোন পঞ্চায়েত এলাকায় যদি কোনো চাষি ব্যক্তিগতভাবে চাষের ক্ষতিগ্রস্ত হন এবং ওই পঞ্চায়েত এলাকায় সার্বিকভাবে ভালো চাষ হয় তাহলে তিনি ক্ষতিপূরণ পাবেন না মানে বুঝতে পারছেন আপনার এলাকায় দেখা যাচ্ছে আপনার জমিটাতে ফসল ভালো হয়নি অন্যান্য ফসল কিন্তু ভালো হয়েছে অন্যান্য জমিতে সেক্ষেত্রে আপনি এই ক্ষতিপূরণ থেকে কিন্তু বাতিল থাকবেন জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া দশটি ব্লকের একচল্লিশটি পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন মনবাজার এক ও দুই এবং যে বড়বাজার বড়বাজার জয়পুর ঝালদা এক সাতড়ি নিতুরিয়া রঘুনাথপুর এক ও কাশীপুর ব্লকের একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের চাষিদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হয়েছে পুরুলিয়া জেলার সরাসরি যে সরকারি কৃষি অধিকর্তা তত্ত্ব সুশান্ত দত্ত বলেন জেলার একচল্লিশটি পঞ্চায়েত চাষিদের পঞ্চায়েতের চাষিদের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা ঢুকেছে মানে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কিছু সংখ্যক দশটি ব্লকে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এই জেলার এবং প্রায় একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের চাষিদের কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার এখান থেকে বুঝতে পারছেন প্রায় আশি হাজার কৃষককে এই প্রকল্পের অধীনে কিন্তু এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে টাকা দিয়েছে আপনি দেখা যাচ্ছে আবেদন করেছেন আপনি পাচ্ছেন না তার বিশেষ কিছু কারণ রয়েছে যেমন একটা কারণ আপনাদেরকে দেখালাম রাজ্য সরকারের রাজ্য সরকার নিজে জানাচ্ছে যে এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন আপনার দেখা যাচ্ছে চাষের জমিটা ভালো নেই মানে আপনার চাষাবাদ ভালো হয়নি আপনার পার্শ্ববর্তী যে সমস্ত জমিগুলো রয়েছে তাতে যদি চাষাবাদ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন মানে আপনি ইন্স্যুরেন্স যে কাভারেজ রয়েছে সেটি পাবেন না এবার দেখা যাচ্ছে আপনার জমির ফসল ভালো হয়েছে আপনার পার্শ্ববর্তী সকলেরই খারাপ হয়েছে সেক্ষেত্রে আপনিও কিন্তু ফসলের ক্ষতিপূরণ কিন্তু পেয়ে যাবেন মানে একটা এলাকায় কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে টোটাল ফুটেজটাই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে দেই এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে ওই জায়গায় মানে যে একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের ছবি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ফসলের ক্ষতি হয়েছে সেই অনুপাতে কিন্তু জেলা কৃষি দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই জেলাতে এত সংখ্যক পঞ্চায়েত অফিসে টোটাল এতজনের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে তাদেরকে ইন্স্যুরেন্স কভারেজ দিতে হবে তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিঠি করে দেয় বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে দু সালে যেহেতু বাজাজ রয়েছে তাকে যখন ইনফর্ম করে দেয় তেনারা কিন্তু এই টাকা রিলিজ করতে করতে থাকেন এবং প্রায় আশি কোটি টাকা কিন্তু রিলিজ করেছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য মূলত বুঝতে পারছেন আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন জেলা থেকে দেখছেন আর আপনার ক্ষতিপূরণ আপনি পাবেন কি না মানে আপনি পেয়েছেন কিনা না সেটি জানাবেন আর যেগুলো ব্লক বললাম তার মধ্যে আপনি টাকা পেয়ে থাকলে সেটাও জানাবেন না পেয়ে থাকলে অবশ্যই জানাবেন তো এই প্রকল্পে আপনারা প্রথমে কি করবেন বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ট্যাটাস চেক করার প্রসেস জানেন না সেটা জানাচ্ছি চেক ইন্স্যুরেন্স কাভারেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন চেক ইন্স্যুরেন্স কাভারেজে যখনই ক্লিক করবেন নেক্সট একটি আপনার সামনে ইন্টারফেস আসবে বাংলা শস্য বীমা ডট ফার্মার কর্নার এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন সাল মানে খরিদ দু হাজার তেইশ জন্য এসছে এটাকে চেঞ্জ করতে পারবেন না সিম্পলি এখানে ইনপুট করবেন ভোটার নাম্বার মোবাইল ফোন থেকে করলে জুম করে আপনারা এখানে ক্লিক করবেন নইলে হবে না মানে একটি কর্নারে ক্লিক করতে হবে আর স্প্রে মানে আর পিসি থেকে মানে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে করলে যেকোনো জায়গায় ক্লিক করলে যাবে এখানে আপনারা এই সাইডে ক্লিক করলে আপনার সামনে দেখাবে এরপরে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে যেটা হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেকের রবসেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্ট্যাটাসটি চলে এসেছে এভাবে আপনার সামনে চলে আসবে সাম সামিন সিরা দেখতে পাবেন এবং গ্রস প্রিমিয়াম রাজ্য সরকার কিন্তু প্রিমিয়াম পে করেছে হাজার তিরিপান্ন টাকায় কৃষকের জন্য এখানে ফসলের জন্য আবেদন করেছেন এবং কত জমিতে আবেদন করেছেন সেটিও কিন্তু লেখা রয়েছে তো মূলত বুঝতে পারছেন রাজ্য সরকারের এর প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শুধুমাত্র ক্রেডিট হচ্ছে আপনার এলাকায় দেখা যাচ্ছে ক্ষতি হয়নি সেক্ষেত্রে আপনি পাবেন না যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন প্রায় একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে টাকা ক্রেডিট হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আশি কোটি টাকা আশি হাজার আশি হাজার কৃষককে টাকা দিয়েছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ